আমি নুন্না হাড় আজকে দেখাবো, এই যে গরুর ঠ্যাং, এরকম গরুর ঠ্যাং, গরুর ঠ্যাং দিয়ে নিহারি পাকাবো। এই যে গরুর ঠ্যাং এখানে শক্ত হয়ে আছে, এগুলো ভিজিয়ে রাখবো। এই যে এখানে একটা গরুর চারটা পায়া নিয়েছি, চারটা পা নিয়েছি আমি। তো এইটা এই যে আমি এখন এই যে তোমাদের দেখাচ্ছি, যে আমার হাড়িতে লম্বা করে একটা হাড়ি দিয়েছে, যেটাকে ভাতের হাড়ি বলে, সেই হাড়িতে দিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি। এখন এটা চুলায় দিয়ে দিব। তো এখানে দিয়েছি, জলটা কমা দিই, জল কমিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। যেমন লবণ দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এই হালিমের সিস্টেম গুলো অন্যরকম করে রান্না করতে হয়। এখানে তেল দিয়ে দিব, সয়াবিন তেল, আগে তেল দিয়ে দিই। তো এখানে দিয়ে দিয়েছি আমি হলুদের লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল। এখন এটা জিরি গুঁড়ো, জিরি গুঁড়ো আর দেওয়া যাবে না, এটা ধনিয়া গুঁড়ো। ব্যাস, এই গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি। এখন এটাতে পেঁয়াজ দিব। এটা রান্না একদম সহজ, এটার সাথে বুটের ডাল দেওয়া যায়। তারপরে বুটের ডাল না থাকলে, বেশি মানুষ থাকলে চালের গুঁড়া ভেজে নিয়ে লাস্ট টাইম একটু দিয়ে দেওয়া যায়। সেটা হলো বুঝতে হবে যে ঝোলটা একটু ঘন করা, হ্যাঁ। তারপরে হচ্ছে ওটা না দিলে ও চলে, ওটা দিব না, কারণ হচ্ছে খাওয়ার মানুষ নেই, খাওয়ার মানুষ নেই, সে কারণে দিতে পারছে না। এখন হাড্ডিগুলো দিয়ে রান্না করবো, একদম সিদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে সব মশলা দেওয়া শেষ, এখন কাঁচামরিচ দিয়ে দিব, থাকলে তাহলে হয়ে যাবে। আর এটাতে বাকি রয়ে গেছে পেঁয়াজ, রসুন, আদা, আর সব দেওয়া শেষ, আস্তে আস্তে হবে। প্রথমে জলটা বাড়িয়ে দিতে হবে, তারপর জলটা কমিয়ে দিব। যখন গড়গড় হবে তখন জলটা কমিয়ে দিতে হবে। এই যে এভাবে হচ্ছে। আমি এটাতে দিয়েছি রসুন ছেঁচা দিয়ে দিয়েছি, রসুন ছেঁচা দিয়েছি, আর দিয়েছি আদা কুচানো, আদা কুচিয়ে ছেঁচে দিয়েছি। তো এখন আমি এই যে এই তিনটা পেঁয়াজ দিয়ে দিব। বিসমিল্লাহ,
তো হতে থাক, এভাবে হবে। এই যে এটা যে গরুর কি বলছে আমাদের খোরা, আস্তে আস্তে হচ্ছে, দীর্ঘ সময় ধরে হবে। আমি এটাতে বুটের ডালটা কিছু দেই নাই, কারণ হচ্ছে আমার বাচ্চারা মানে এত বেশি খায় না, অল্প আর নিয়মকে তো একদম অল্প খায়, সে কারণে বেশি রান্না করা আরও পছন্দ করে না। টেস্টি খাবার চায় বাট অল্প। এই যে হয়ে যাচ্ছে, আমি আরো জল তাপ কমিয়ে দিব। আরো তাপ কমিয়ে দিব, এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি ভাজা করব। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, মরিচ দিয়ে দিচ্ছি। আমি তাওয়াটা রেডি করে নেই, দিয়েছি তেল গরম হোক। এগুলো হচ্ছে সহজ রান্না, আমি ছড়িয়ে দিয়েছি।
ফ্রিজে আমার রুই মাছ ভাজা শেষ চুলো বন্ধ করে দিয়েছি ওকে আমি নুন নাহার আল্লাহ হাফেজ বিদায় নিয়ে নিচ্ছি এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি এবং ভাজা করব লবণ দিয়ে দিচ্ছি আমি তাওয়াটা রেডি করে নেই দিয়েছি তেল গরম হোক এগুলো হচ্ছে সহজ রান্না আমি ছড়িয়ে দিয়েছি ঢেকে দিই তৈরি আমার রুই মাছ ভাজা শেষ চুলা বন্ধ করে দিয়েছি ওকে আমি নুন নাহার আল্লাহ হাফেজ বিদায় নিয়ে নিচ্ছি এই হচ্ছে গরুর পায়া রান্না যেটাকে বলে নিহারি এই হচ্ছে গরুর পায়া আমি আসলে কি বলবো ক্যামেরা বন্ধ করে তারপর কথা বলবো ঠিক আছে বন্ধুরা তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো ভালো রাখো আল্লাহ হাফেজ তো আমি এই যে গরু ভুঁড়িটা এখানে নিয়ে নিচ্ছি এখানে নিয়ে নিচ্ছি এটাতে মশলা দিয়ে দিই দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ব্যাস হয়ে গেল এই
এটা জিরে গুঁড়ো, এটা ধনিয়া গুঁড়ো, ধনিয়াটা একটু বেশি দিতে হবে। এটা হচ্ছে গরম মশলার পাউডার। এখন এটাতে আদা, রসুন, পেঁয়াজ, তেল এটুকু দিব। এখানে উজ আমি মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এখানে হচ্ছে কুচানো রসুন, এখানে কুচানো পেঁয়াজ, এখানে আদা। তো আমি এগুলো এটার সাথে অ্যাড করে দিব। মাখাঝুকা করে নেব, মাখাঝুকা করে তো আমি যেখানে তেল দিয়েছি ওখান থেকে আস্তে আস্তে দিয়ে দিই। এটা কষানো হবে, এখন আমি এটা কষাতে দিয়েছি, কষানো হোক। এই যে গরম ঘিটা কষানো হতে দিয়েছি, কষানো হওয়ার পরে ঝোল দিব। Thank you.
ওই বুড়ি রান্না করা শেষ। একটু চুলা রাখতে হবে। আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আমি নুন্নাহার বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমি নুন্নাহার আজকে দেখাবো এই যে গরুর ঠ্যাং, এগুলো গরুর ঠ্যাং দিয়ে নিহারি পাকাবো। এই যে গরুর ঠ্যাং এখানে শক্ত হয়ে আছে, এগুলো ভিজিয়ে রাখবো। এই যে এখানে একটা গরুর চারটা পায়া নিয়েছি, চারটা পা নিয়েছি আমি। তো এইটা এই যে আমি এখন এই যে তোমাদের দেখাচ্ছি যে আমার হাড়িতে লম্বা করে একটা হাড়ি দিয়েছে, যেটাকে ভাতের হাড়ি বলে, সেই হাড়িতে দিয়েছি। এখন পানি দিয়ে দিচ্ছি। এখন এটা চুলায় দিয়ে দিব। তো এইখানে দিয়েছি, আচ্ছা জলটা কমা দিই, জল কমিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। যেমন লবণ দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, এই হালিমের সিস্টেমগুলো অন্যরকম করে রান্না করতে হয়। এখানে তেল দিয়ে দিব, সয়াবিন তেল, আগে তেল দিয়ে দিই। তো এখানে দিয়ে দিয়েছি আমি হলুদের লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল। এখন এটা জিরি গুঁড়ো, জিরি গুঁড়ো আর দেওয়া যাবে না, এটা ধনিয়া গুঁড়ো। ব্যাস, এই গরম মশলার পাউডার দিয়ে দিচ্ছি। এখন এটাতে পেঁয়াজ দিব। এটা রান্না একদম সহজ, এটার সাথে বুটের ডাল দেওয়া যায়। তারপরে বুটের ডাল না থাকলে, বেশি মানুষ থাকলে চালের গুঁড়া ভেজে নিয়ে লাস্ট টাইম একটু দিয়ে দেওয়া যায়। সেটা হলো বুঝতে হবে যে ঝোলটা একটু ঘন করা, হ্যাঁ। তারপরে হচ্ছে ওটা না দিলে ও চলে, ওটা দিব না, কারণ হচ্ছে খাওয়ার মানুষ নেই, সে কারণে দিতে পারছে না। এখন হাড্ডিগুলো দিয়ে রান্না করবো, একদম সিদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে সব মশলা দেওয়া শেষ, এখন কাঁচামরিচ দিয়ে দিব, থাকলে তাহলে হয়ে যাবে। আর এটাতে বাকি রয়ে গেছে পেঁয়াজ, রসুন, আদা, আর সব দেওয়া শেষ। আস্তে আস্তে হবে।
প্রথমে জলটা বাড়িয়ে দিতে হবে তারপর জলটা কমিয়ে দেব যখন গড়গড় হবে তখন জলটা কমিয়ে দিতে হবে এই যে এভাবে হচ্ছে আমি এটাতে দিয়েছি রসুন ছেঁচা দিয়ে দিয়েছি রসুন ছেঁচা দিয়েছি আর দিয়েছি আদা কুচানো আদা কুচিয়ে ছেঁচে দিয়েছি তো এখন আমি এই যে তিনটা পেঁয়াজ দিয়ে দেব বিসমিল্লাহ তো হতে থাক এভাবে হবে এই যে এটা যে গরু কি বলছে আমাদের খোরা আস্তে আস্তে হচ্ছে দীর্ঘ সময় ধরে হবে আমি এটাতে বুটের ডালটার কিছু দেই নাই কারণ হচ্ছে আমার বাচ্চারা মানে এত বেশি খায় না অল্প আর নিয়মিত একদম অল্প খায় সে কারণে বেশি রান্না করা আরও পছন্দ করে না টেস্টি খাবার চায় বাট অল্প এই যে হয়ে যাচ্ছে আরো জল তাপ কমিয়ে দিব আরো তাপ কমিয়ে দিব এই হচ্ছে গরুর পায়া রান্না যেটাকে বলে নিহারি এই হচ্ছে গরুর পায়া আমি আসলে কি বলবো ক্যামেরা বন্ধ করে তারপর কথা বলবো ঠিক আছে বন্ধুরা তোমাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো ভালো রাখো আল্লাহ হাফেজ আমি আজকে এখন আজকে রাতের বেলা কোরবানি ঈদের পরে চার দিনের দিন রাত তো আমি আজকে এই পুঁই শাক দিয়ে মানে লতা পাতা দিয়ে খাবো এখন আমি রসুন দিয়ে দিয়েছি এটা ভাজা হোক আমি এখানে দিয়ে দিচ্ছি সামথিং লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ওই যে রসুন ভাজা হয়ে গেছে তো আমি এটা দিয়ে দেবো দিচ্ছি
করে যে এটা হলো নিরামিষ, এটা নিরামিষ যেটাতে আমিষ নেই। আমি দিয়ে পাকাই নাই কারণ এখন রাতের বেলা, আমিষ খাওয়া ঠিক হবে না। এই যে আমার শাক ভাজি হয়ে গেছে, আর হওয়ার দরকার নেই, একদম পারফেক্ট হয়েছে। আমার মনে হচ্ছে পারফেক্ট, জানি না তোমাদের কি মনে হচ্ছে। আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি, তাহলে এখন আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। আমি নন্না হাট, আল্লাহ হাফেজ। আমি আজকে এখন আজকে রাতের বেলা, কোরবানি ঈদের পরে চার দিনের দিন রাত, তো আমি আজকে এই পুঁই শাক দিয়ে মানে লতা পাতা দিয়ে খাবো। এখন আমি রসুন দিয়ে দিয়েছি, এটা ভাজা হোক। আমি এখানে দিয়ে দিচ্ছি সামথিং লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এই যে রসুন ভাজা হয়ে গেছে, তো আমি এটা দিয়ে দিব। বিসমিল্লাহ, এটা হলো নিরামিষ, এটা নিরামিষ যেটাতে আমিষ নেই। আমি দিয়ে পাকাই নাই কারণ এখন রাতের বেলা, আমিষ খাওয়া ঠিক হবে না।
এই যে আমার শাকভাজি হয়ে গেছে আর হওয়ার দরকার নেই একদম পারফেক্ট হয়েছে আমার মনে হচ্ছে পারফেক্ট জানি না তোমাদের কি মনে হচ্ছে আমি চুলোটা বন্ধ করে দিচ্ছি তাহলে এখন আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব আমি নন্না হার আল্লাহ হাফেজ কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি চিলি দিয়ে দিব তো এই যে মরিচ হয়ে গেছে এখন আমি এভাবে ভেজে নিচ্ছি লালচে লালচে হলে তারপরে ডিম দিয়ে দিব এইখানে আমি পানি ঝরিয়ে নিয়েছি নুডলসের এইখানে দিয়ে দিচ্ছি মশলা নুডলসের মশলা এইখানে তিনটাই দিয়ে দিচ্ছি আচ্ছা এটা তো দিয়েছি তারপর দিব ডিম দিয়ে লালচে লালচে হয়ে গেছে তাই এই যে হয়ে গেছে আমার কি বলে নুডলসের পেঁয়াজ Thank you.
আরো ভাজা ভাজা হবে আর আমার দরকার নেই আমি নুডলস দিয়ে দিব এই যে আমি দিয়ে দিব আমি এখানে একটু সামথিং লবণ সামান্য চিলি পাউডার ওটা ভাজা ভাজা করে ফেলবো আরো ভাজা ভাজা হবে এই যে হয়ে গেছে আর কিছু লাগবে না বন্ধ করে দিয়েছি চুলা হয়ে গেছে আমি নুন নাহার তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি চিলি দিয়ে দিব তো এই যে মরিচ হয়ে গেছে এখন আমি এভাবে ভেজে নিচ্ছি লালচে লালচে হলে তারপরে ডিম দিয়ে দিব এইখানে আমি পানি ঝরিয়ে নিয়েছি নুডলসের এইখানে দিয়ে দিচ্ছি মশলা নুডলসের মশলা এইখানে তিনটাই দিয়ে দিচ্ছি আচ্ছা এটা তো দিয়েছি তারপর দিব ডিম দিয়ে লালচে লালচে হয়ে গেছে প্রায়
এই যে হয়ে গেছে আমার কি বলে নুডলসে পেঁয়াজ এটা আরো ভাজা ভাজা হবে আর আমার দোকানে আমি নুডলস দিয়ে দিব এই যে তার মধ্যে দিব আমি এখানে একটু সামথিং লবণ সামনে চিলি পাউডার ওটা ভাজা ভাজা করে ফেলবো আরো ভাজা ভাজা হবে এই যে হয়ে আর কিছু লাগবে না বন্ধ করে দিয়েছি চোলা হয়ে গেছে তো আমি নুন নাহার তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ তো এখানে আমি এই যে মাছের মাথা দিয়ে শসা দিয়ে রান্না করতেছি আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা লাগতে লাগতে হবে তারপর যে লবণ দিয়ে দিচ্ছি হলুদ মরিচ
এটা হয়ে গেছে প্রায়। এখন আমি মাছের মাথা দিয়ে দেব। তো এই যে মাথা তুলে নিচ্ছে, সুপের মতো করে ফেলবো। মাই গড, কাটাই হয় না। কষানো হবে, তারপর আমি ঝোল দিয়ে দেবো। এখন আর কষানোর প্রয়োজন নেই, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, ঝোল দিয়ে দিচ্ছি, ঝোল আর একটু দিব, আর একটু ঝোল। একদম সুপের মতো করে রান্না করে ফেল, মানে ঝোল। তো আমি একটা একটা মাথায় এখনই দিয়ে দিচ্ছি, কারণ শশা হচ্ছে নরম জাতের সবজি, সে কারণে আমি আস্তটা দিয়ে দিচ্ছি আগে। এই যে এখানে আরেকটু ঝোল দিয়ে দিব। আমি এখন এই যে ঝোল দিয়ে দিচ্ছি, সব দেওয়া শেষ আমার, এখন শুধু হবে, ঢেকে দিয়েছি। ওকে, এই যে আমার শশা দিয়ে রুই মাছের মাথা রান্না শেষ হয়ে গেছে। আমরা সময় স্বল্পতার কারণে দেখাতে পারি নাই। তো আমি নুন্নাহার বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ। এই যে মগজ,
তো আমি আজকে মগজ রান্না করব অলরেডি এই বেলা চলে গেছে মনে হয় বোধহয় 2টা বেজে গেছে কিছু করার নেই আমি মাংসের হাড়ি রান্না করেছি রুই মাছ দিয়ে রুই মাছের মাথা দিয়ে শসা রান্না করেছি অনেকটা সময় ওভার হয়ে গেছে তা আস্তে আস্তে এটি ঠিক করে নেব মশলা দিয়ে নিব এটা রোগ ফেলে দিব তারপর মাখিয়ে ঝুঁকিয়ে তেলের মধ্যে শুধু ছেড়ে দিব এখানে পেঁয়াজ ভাজতে দিয়েছি আর এখানে হচ্ছে গরুর মগজটা ছিল সেটা মাংসের মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি লবণ পেঁয়াজ রসুন আদা দিয়ে দিয়েছি তো এখন এটা হয়ে গেলে ঢেলে দিই ভালোই হচ্ছে এই তো পেঁয়াজ আর একটুখানি লাগতে লাগতে হবে প্রায় শেষ হবে তো এই যে হচ্ছে আমার পেঁয়াজ হয়ে গেছে এই এখন দিব এটা হচ্ছে গরুর মগজ এখন আমি এটা রান্না করব তো এই যে বসিয়ে দিয়েছি এখন কাঁচা মরিচ দিয়ে দিব এই যে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ হবে তাহলে শেষ হয়ে গেছে এই যে মগজ রান্না ঠিক আছে বন্ধুরা চুলা বন্ধ করে দিয়েছি আমি নুন না হার বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ এই যে মগজ তো আমি আজকে মগজ রান্না করব
অলরেডি বেলা চলে গেছে, মনে হয় বোধহয় 2টা বেজে গেছে। কিছু করার নেই, আমি মাংসের হাড্ডি রান্না করেছি, রুই মাছ দিয়ে রুই মাছের মাথা দিয়ে শসা রান্না করেছি, অনেকটা সময় ওভার হয়ে গেছে। তা আস্তে আস্তে এটি ঠিক করে নেব, মশলা দিয়ে নিব, এটা রড ফেলে দিব, তারপর মাখিয়ে ঝুঁকিয়ে তেলের মধ্যে শুধু ছেড়ে দিব। এখানে পেঁয়াজ ভাজতে দিয়েছি, আর এখানে হচ্ছে গরুর মগজটা ছিল, সেটা মাংসের মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, লবণ পেঁয়াজ রসুন আদা দিয়ে দিয়েছি। তো এখন এটা হয়ে গেলে ঢেলে দিব, তাহলেই হয়েছে। এই তো পেঁয়াজ আর একটুখানি লাগতে লাগতে হবে, প্রায় শেষ। তো এই যে হচ্ছে আমার পেঁয়াজ হয়ে গেছে, এই এখন দিব। এটা হচ্ছে গরুর মগজ, এখন আমি এটা রান্না করব। তো এই যে বসিয়ে দিয়েছি, এখন কাঁচামরিচ দিয়ে দিব। এই যে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ হবে তাহলে শেষ। ঠিক আছে বন্ধুরা, চুলা বন্ধ করে দিয়েছি, আমি নুন না হার বিদায় নিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ। আমি নুন না হার আজকে দেখাবো
এটা হচ্ছে নারকেল চিনি একসাথে ভেজে নিয়েছি, নারকেল কোড়া চিনি একসাথে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে চালের গুঁড়া প্রথমে ভেজে নিয়ে তারপরে গরম পানি করে লবণ দিয়ে সেটা কাই করে নিয়েছি। তো আমি আমার মেয়েরা চলে যাবে, আমার অর্ণিমণি অর্পিমণি, সে কারণে ওদেরকে একটু পিঠা বানাচ্ছি, ওদের জন্য একটু পিঠা বানাচ্ছি। সময় স্বল্পতার কারণে পিঠাগুলো দেখাতে পারি নাই। নারকেলের পুর ভরে দিয়ে চালের গুঁড়া দিয়ে যে কাই করে নিয়েছিলাম সেটা দিয়ে এরকম পিঠা তৈরি করে নিয়েছি, একদম অনেক টেস্ট হয়েছে। আর তোমরা এরকম করে তৈরি করে খেতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আমি নুন নাহার আজকে দেখাবো। এটা হচ্ছে নারকেল চিনি একসাথে ভেজে নিয়েছি, নারকেল কোড়া চিনি একসাথে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে চালের গুঁড়া প্রথমে ভেজে নিয়ে তারপরে গরম পানি করে লবণ দিয়ে সেটা কাই করে নিয়েছি। তো আমি আমার মেয়েরা চলে যাবে, আমার অর্ণিমণি অর্পিমণি, সে কারণে ওদেরকে একটু পিঠা বানাচ্ছি, ওদের জন্য একটু পিঠা বানাচ্ছি। সময় স্বল্পতার কারণে পিঠাগুলো দেখাতে পারি নাই। নারকেলের পুর ভরে দিয়ে চালের গুঁড়া দিয়ে যে কাই করে নিয়েছিলাম সেটা দিয়ে এরকম পিঠা তৈরি করে নিয়েছি, একদম অনেক টেস্ট হয়েছে। আর তোমরা এরকম করে তৈরি করে খেতে পারো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।